বৈশ্বিক সংকটের মাঝে কম মূল্যে তেল আমদানির জন্য নানামুখী তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সরকার। পৃথিবীর তেল সমৃদ্ধ দেশগুলির সাথে ইতিমধ্যে যোগাযোগ শুরু হয়েছে, তবে এক্ষেত্রে এগিয়ে রয়েছে রাশিয়া। প্রথম পর্যায়ে রাশিয়া থেকে প্রস্তাব এসেছিল অপরিশোধিত তেল আমদানির, কিন্তু সরকারের পক্ষ থেকে সেটি নাকচ হওয়ার পর দ্বিতীয় পর্যায়েও তারা আরেকটি প্রস্তাব পাঠিয়েছে, আর সেটি হলো পরিশোধিত তেল রপ্তানি করবে। এক্ষেত্রে রাশিয়ার তেলের একটি নমুনা এখন চট্টগ্রাম বন্দরে রয়েছে। সেই তেলগুলো আগামী কয়েকদিনের মধ্যে রাষ্ট্রায়ত্ত রিফাইনারি ইস্টার্ন রিফাইনারিতে পরীক্ষা করা হবে, কারণ রাশিয়ার যে জ্বালানি তেল সেগুলো সরাসরি ব্যবহার করা যায় না, সালফারের মাত্রা অধিক থাকায় সেটি পুনরায় রিফাইন করতে হয়। এক্ষেত্রে জাহাজে ভাড়া, রিফাইন খরচ সহ আনুষঙ্গিক খরচ মিলিয়ে তেল আমদানিতে কেমন খরচ পড়বে সেটি পর্যালোচনা শেষে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। রাশিয়ান সরকারিভাবে এবং ওনাদের দূতাবাসের মাধ্যমে আমাদেরকে যে অফারটা দিয়েছে যে 3 মাসে তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, কারেন্সি কী হবে আর ডেলিভারি পিরিয়ড কী হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা বা কোন স্পেসিফিকেশনের আমরা ডিটেল আনবো এই পয়েন্টগুলো নিয়ে আমরা সার্বক্ষণিক একটা যোগাযোগ রাখছি। আমি ঠিক বসলে বিষয়গুলো হয়তো সুরা হয়ে যাবে। এদিকে ডলারের সংকট কাটানোর জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 3টি জাহাজের মাধ্যমে তেল আমদানিরও চেষ্টা চালিয়েছে বাংলাদেশ সরকার। বিশেষ করে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ এমটি অগ্রযাত্রা, এমটি অগ্রসর এবং এমটি অগ্রদূত, এই 3টি জাহাজে করে অন্তত 1 লাখ লিটার তেল আমদানি সম্ভব। তবে সে সিদ্ধান্ত নিতে হয় আমদানির অন্তত 6 মাস আগে। আরেকটি বিষয়ে বলা হচ্ছে বাংলাদেশ মূলত আরব আমিরাত এবং সৌদি আরব থেকে অন্তত 15 লাখ লিটার তেল আমদানি করে, সেই তেলগুলো রিফাইন করা হয় চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। সক্ষমতা নিয়েও প্রশ্ন থাকায় মন্ত্রণালয়ের সাথে ইতিমধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিক বৈঠক করেছেন। বৈঠকের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে অবহিত করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এমনটি জানিয়েছেন বিপিসি এবং শিপিং কর্পোরেশনের কর্মকর্তারা। চট্টগ্রামের বিএসসি এবং বিপিসি সদর দপ্তর থেকে কমল দে, সময় সংবাদ।